জিকিরের নামে দাওয়াত দিয়ে মসজিদে লোক এনে একসাথে তালে তালে হেলে দুলে চেঁচিয়ে চেঁচিয়ে জিকির করা কি সুন্নাত সম্মত? আসলে গু কি নাপাক নাপাক এই মশলা শুনলে আপনার কেমন লাগবে? আমার এরকম লাগছে, গু নাপাক আর পাক এই মশলা জানার জন্য কি প্রশ্ন করা লাগে নাকি? জিকির নামে হেলে দুলে নেচে গেয়ে জিকির তো সুন্নত, তবে আবু জেহেলের সুন্নত, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওমা কানা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। ওরা যখন বাইতুল্লাহ ইবাদত করতো, তওয়াফ করতো, সালাত করতো, তালি তালি দিয়ে করতো। তো দুঃখ লাগে যে আমরা আমাদের জিকির করব আল্লাহর খুশি করতে, তরিকাটা কার হবে? তো ঝগড়া না করে দেখি না নবীজি কীভাবে জিকির করতেন। তো নবীজি যদি তেলে তালে তালে নেশে নেশে করতেন, আলহামদুলিল্লাহ করবো, নাইলে কেন করবো? আল্লাহ মাফ করেন, চেঁচিয়ে জেকের তো দূরের কথা। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর জিকির করো মৃদু শব্দে, আর চেঁচাবো কেন? যদি আল্লাহ না শোনেন চিল্লানোর দরকার হতে পারে। আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীর গুণগান গান অথবা ডাকেন, প্রধানমন্ত্রী ম্যাডাম, আপনি তো চিৎকার করে ডাকেন, ঠিক না? নাকি আদবের সাথে ভক্তি? আল্লাহ বলছেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল, ভীতভাবে ভক্তির সাথে মৃদু শব্দে নিম্ন স্বরে মনে ভয় নিয়ে ভক্তি নিয়ে আল্লাহর জিকির করতে হয়। তে ভক্তি আপনার সামনে যদি পীর সাহেব বসে থাকে, প্রচণ্ড ভক্তি করেন, পীর সাহেবকে ছিলে ছিলে রাখতে পারেন? হ্যাঁ, আপনি যখন পীর সাহেবের মুসাফা করেন, কথা বলেন, দোয়া করেন, বলেন হুজুর দোয়া করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একজন প্রতিমা পূজারি যখন প্রতিমার সামনে সেজদা করে প্রতিমার সামনে ডাকে, তখনও চিল্লাই না, ডাকছিলেন নাকি? আর আপনি আপনার মালিকের সামনে চিৎকার করছেন অভদ্রের মতো।